এইচআর মিডিয়া সুন্দর আগামীর প্রত্যাশায়। ক্লাস থ্রিতে 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 আমি যখন গান গাওয়া শুরু করি, আমি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করা শুরু করি। বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন, আমার অভিভাবক, আমার তারা অভিভাবক ছিলেন, আমার ফুপু, আমার আমার মা, আমার আব্বা, তারা আমাকে নিয়ে নিয়ে এরকম বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করাতেন, আমার মনে আছে ছোটবেলায়। এবং সেখানে অংশগ্রহণ করে আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম, কখনো সেকেন্ড প্রাইজ নিয়ে আসতাম, নিজের কাছে আনন্দ লাগতো। এবং ভালো ভালো বই গিফট পেতাম, নজরুল ইসলাম, ইসলামী গান, নজরুলের সেই ঝাঁকড়া চুরানো, বাবরি দুলানো, সৃষ্টিশোকের উল্লাস, যে যৌবনের যে ছবিগুলো ছিল, সেই ছবিময় সেই তার ইসলামী গানের বইগুলো আমি বিভিন্ন প্রতিযোগিতা অংশ উপহার পেতাম। আর নজরুলের গান তো কোনো কথাই নাই, নজরুলের গান বলতে তো কোনো কথাই নাই, নজরুলের গান তখন শিখতাম আর প্রাণ ভরে যেত। কত সুন্দর আমাদের জাতীয় কবির গান, এই গানগুলো না শিখলে মনে হয় গানই শেখা হয় না। আসলে ওই গানগুলো শিখেই শিল্পী হতে হয় মানুষকে। আমাদের বলে রাখি, সত্যিকার অর্থে বলে রাখি, আমার এই কথাগুলো সারা পৃথিবীর মানুষরা শুনবে। আস্তে আস্তে আমাদের এই দুই ভাইয়ের কথাগুলো ছড়িয়ে বিভিন্ন মাঠে ময়দানে, এবং এগুলো থেকে যাবে, মানুষের ধারে ধারে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথাগুলো বলতে চাই, যারা শিল্পী হতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই নজরুলের গান দিয়েই তাদের জীবনের শিল্পী হওয়া শুরু করা উচিত। কারণ নজরুলের এক একটা গান মানে হচ্ছে সার গান, এক একটা গান হচ্ছে আরোহ অবরোহ শিখার মতো। আমরা যে সারে গামা পা ধা নি সব শিখি, এটা নজরুলের গান শিখলে এখান থেকে পুরো ক্লাসিক্যাল যত রাগ আছে সব তার এই গানগুলোর মধ্যে আল্লাহ তাকে সেই যোগ্যতা দিয়ে তাকে গানগুলোর মধ্যে নিবিষ্ট করে দিয়েছে। সেই নজরুলের গান কে ধরে ধরে আমরা আসলে আস্তে আস্তে এগিয়ে গিয়েছি আমাদের শিশুবেলায়। এরপরে যখন ক্লাস সিক্স সেভেনে পড়েছি, তখন মোহন মল্লিকের গান শুনে শুনে প্রাণ ভরে যেত। তার মানে মোহন মল্লিকের গান শুনে শুনে মনে হতো খাইছে, তো আরো সুন্দর, মানে এই গানগুলো ছিল আর এক নজরুল। হ্যাঁ, তো মোহন মল্লিক ভাইয়ের সেই মানে অনেক চমৎকার চমৎকার গান, যেমন মানে লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই গান যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ, নিজের মধ্যে সেই জিকিরটাই যখন ভিতরে চলে আসছে, এবং জিকির জিকির গান গেতাম, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলে আপন হারা, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই গান যখন গাইতাম শ্রেষ্ঠ উচ্চারণ, শ্রেষ্ঠ উচ্চারণ যখন দিতাম, তখন মনে মনে হতো যে এর চেয়ে মধুর আর কি হতে পারে, এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে দুনিয়াতে। আমি আমার শ্রেষ্ঠ উচ্চারণ এই গানের মধ্যে খুঁজে পেয়েছি, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণার এই গানগুলো যখন ভাই ভিতরে ছোটবেলায় শিখতাম, সেই ছোট্ট বেলা থেকেই আল্লাহ যেন আমাকে এদিকে টানছে, আস্তে 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 টানছে, আমি কেমনে যেন এইদিকে চলে যাই। আমি ওদিকে তপন চৌধুরী, ওদিকে তোমার সেই কত প্রেম ভালোবাসার গান, কি তার সেই শয়তানের কত রকমের টান ছিল, সকল টানের মধ্যে যখন নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগানের গান যখন শুনেছিলাম, তখন মনে হচ্ছে যে এটাই তো প্রকৃত অর্থে গান। এই এইভাবে আল্লাহ আমাকে কবুল করেছেন, এই পথে আস্তে আস্তে এসেছি। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে ক্লাস সিক্সে আমি স্কুলের প্রতিযোগিতায় আমি এই ক্লাসিক শিখে এরকম ভালো ভালো শিল্পী, আমার যখন সিক্সে পড়ি
তখন আমার যখন বন্ধু বান্ধব বা তার চেয়ে ক্লাস 6 7 8 9 10 স্কুলে পৌঁছিত হলো, সবাই মিলে সম্মিলিত ক্লাস 10 ম্যাট্রিক পর্যন্ত, আমি কি তখন ক্লাস 6 এ পড়ি, তখন ক্লাস 9 10 এর মেয়েরা আমার সঙ্গে একই প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, এবং সেটা হচ্ছে বাৎসরিক মিলাদ মাহফিলের অনুষ্ঠানে। তো পুলিশ লাইন জুনিয়র স্কুলে স্কুলে ক্লাস 8 পর্যন্ত ছিল তখন। তো আমি তখন ক্লাস এই 7 8 এ পড়া মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে আমি 6 এ পড়ে এই গানটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন আল্লাহ ছাড়া, আমি যখন গান গেলাম ভাই, আমার সাথে দেখলাম যে সমস্ত অডিয়েন্স গাচ্ছে, আমি তখন আমার হাত পা কাঁপতেছিল, মানে পুরো আমার শরীর লাল হয়ে গিয়েছে, আমার হাত পা মনে হচ্ছে যে আমি রীতিমতন সেই কম্পন তুলে গিয়েছে আমার শৈশব ভয়ে, কারণ আমি জীবনে তো বেশি ভালো করে গান শিখি নাই, তখন আমি কেমনে গান করি। কিন্তু যখন আমাকে এই গানগুলো মানুষের সামনে, যখন অডিয়েন্স আমার সঙ্গে গাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন আল্লাহ ছাড়া, তখন মনে হলো বাপ বাপ, আমি মনে হয় কিছু একটা পারতেছি, এবং আল্লাহ আমাকে ঠিক সেভাবে সাহায্য করছেন। এবং তখন আমি সুবহানাল্লাহ, এতগুলো ভালো 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 শিল্পীর মধ্যে ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হয়ে যাওয়ার পর আমি আমার আমার গোপন কথা হচ্ছে, আমি তখন চোখ দিয়ে পানি পড়লো, আমার মাহবুব আমার এই গানে আমাকে ফার্স্ট করে দিল, মতন মল্লিকের গান ফার্স্ট। তখন অনেক গান হয়েছে, অনেকে অনেক বন্ধু নজরুলের কেউ গান গেয়েছে, কেউ অমুকের গান তমুকের গান, কিন্তু আমি তখন মতন মল্লিকের গান গিয়ে ফার্স্ট হয়েছি। এটা হচ্ছে আমার জীবনের এই মানে মানে প্রথম জীবনের শিশুকালে বলা যায় যে আমার স্মৃতিময় ঘটনাগুলো। পরবর্তীতে আমি যখন ক্লাস 6 7 8 এ পড়ি, তখন আমাকে 7 8 এ পড়ি, তখন সাইফুল্লাহ মানসুরের গান শুনেছি একদিন, সেই ভাইয়া ওই সেই এতিম খানায় যাইতাম, আমার আমাদের বাসায় তখন টিভি ছিল না, তখন ক্লাস 7 এ পড়ি বা 8 এ পড়ি, তো টিভি দেখার জন্য আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এতিম খানা, সেখানে এই সমস্ত শহরের লোকরা আসতো টিভি দেখতে, কারো বাসায় টিভি ছিল না ওই সময়, তো আমরাও যেতাম গোপনে গোপনে টিভি দেখতে। আমার মনে আছে কোন একটা রোজার মাসে আমি টিভি দেখতেছি, ওই সময় একটা ইংলিশ সিনেমা হচ্ছে ওয়ান্ডার ওম্যান, ইংলিশ একটা সিনেমা ওয়ান্ডার ওম্যান, ওয়ান্ডার ওম্যান, হ্যাঁ ওই 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 খুব একটা মজার, ছোটবেলা তো ছোট মানুষ ওইটা দেখতে গেছি, হঠাৎ করে দেখি ওই একটা গান বেজে বেজে উঠছে, ওই মানে নামাজের আজানের পরে কিছুক্ষণ তো বিরতি থাকে বুঝছো না, তো ওই বিরতির ফাঁকে গান দিচ্ছে, গানটা হচ্ছে এরকম, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান, জন্ম জন্ম যদি কাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। এই যে গান, এই গান যখন শুনলাম, এই গান শুনে মুগ্ধ হলাম, তখন এই গানটা গাইছেন কে এটা আমি কিন্তু বুঝতে পারতেছিলাম না, তো হঠাৎ করে আমার আব্বা আমাকে মানে নামাজ আসর নামাজের সময়, সরি ফজর নামাজের সময় ডাকছে, যাই নামাজ পড়তে উঠো না কেন, তাড়াতাড়ি নামাজের টাইম চলে যাচ্ছে, ওঠো ওঠো, এই কথা বলে আমার একটু ধাক্কা ধাক্কা দিয়ে আমার আব্বা ভিতর রুমে গিয়ে এই গান গাচ্ছে, ওইভাবে একই রকম সুর মনে হচ্ছে, চরম মজার একটা সুর দিয়ে আব্বা এই গানটা গাচ্ছে, তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার আমার কিন্তু এই গান, আমার যতটুকু ঘুম না ভাঙছিল, যখন এই গান শুনে আমার ঘুম একদম পুরোই ভেঙে গেল, এবং আমার হৃদয়ের মধ্যে একটা নাড়া দিল যে এত সুন্দর গান আমার আব্বা গাচ্ছে, আমি লাফ দিয়ে উঠলাম, উঠে আমি এই ওযু করলাম, নামাজ পড়লাম, বরাবর আব্বা জিজ্ঞেস, আব্বা আপনি যে গান গাচ্ছেন যে গানটা গাইছিলেন নামাজের আগে ফজর নামাজের সময়, তো ওই গানটা কার ছিল, কারণ আব্বা বলে কি এই শিল্পীর নাম একটা নতুন শিল্পী, নাম মনে হয় সাইফুল্লাহ হতে পারে বা এরকম মানসুর এরকম হতে পারে, তো গানটা তো আসলে খুব মজার, আমার ভালো লাগে গানটা,
তোমার কি ভালো লাগছে? আমি বললাম অনেক ভালো লাগছে, আমার আমার হৃদয়ে নাড়া দিয়েছে। তো আমার ওই সময় কিন্তু জানা ছিল না সাইফুল্লাহ মানসুর কি কি, এগুলো আমি বুঝতাম না। তো তারপরে আমি ক্লাস 9-10 যখন গান শিখতেছি শিখতেছি, তখন আস্তে আস্তে পরিচিত হতে হতে লাগলাম যে সাইফুল্লাহ মানসুর এবং আমাদের একজন উস্তাদ, যিনি আমাদের গানের উস্তাদ তাফাজুল হোসেন খানের লেখা সুর, এই গানটা, এই যে গানগুলো, এই গানগুলো আসলে এই মজার মজার, এই মানে হৃদয় গ্রাহী এবং মানে সর্বোচ্চ মানের ভালো লাগার থেকে এই গানগুলো আমাকে এই সংস্কৃতির পথে নিয়ে এসছে ছোট ভাই।